নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তিনটি রাশির অখণ্ড সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, কোনো হাওয়াতে কৌশিক রায় কথা বলে না। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি বিশ্লেষণ কিন্তু আপনাদেরকে করব। অর্থাৎ কী কারণ, হোয়াই, কী কারণে এটা হচ্ছে, কোন গ্রহ করাচ্ছে সেটা কিন্তু জানা দরকার। হঠাৎ বলে দিলাম এই রাশিগুলো ভালো, এই রাশি কী কারণ, কিসের জন্য হচ্ছে এটা সম্পূর্ণ দেখুন। বর্তমানে মকর রাশিতে মঙ্গল, শনি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং 7 এপ্রিল পর্যন্ত এই মঙ্গল কিন্তু আপনার মকর রাশিতে অবস্থান করবে। এই তিন রাশির ক্ষেত্রে, যে তিন রাশির ক্ষেত্রে, দুটি রাশির ক্ষেত্রে, তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ এবং দুটি রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে। অর্থাৎ নাম্বার 1 পজিশনে যেতে চলেছে এই দুই রাশি। একটা কথা, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছক, যদি তা না জানা থাকে আপনার হস্তরেখা বিচার করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, কৌশিক রায় কেটে দিয়েছে এই কথাটা, এভরিথিং ইজ পসিবল। তো এই যে অখণ্ড সাম্রাজ্য বিস্তার, ইতিহাসে প্রথম এই তিন রাশি করতে চলেছে, বিশ্বে রাজত্ব করতে চলেছে এই এই তিন রাশি। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার চতুর্থভাবে শুক্র মঙ্গল এবং শনি অবস্থান করছে, আপনার ক্ষেত্রে তিনটি রাজ্য সৃষ্টি করছে। একটি হচ্ছে রোচক নামক মহাপুরুষ রাজ্য, 2 নম্বর হচ্ছে আপনার শশ নামক মহাপুরুষ রাজ্য এবং শনির কেন্দ্রতিকোণ রাজ্য। রোচক নামক মহাপুরুষ রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য এবং কেন্দ্রতিকোণ রাজ্য, এখানে কিন্তু দেখার বিষয় আছে। এই যে এখানে কোনো হাওয়াতে কিন্তু কথা নাই, কী কারণ, হোয়াই, কিসের জন্য হচ্ছে, গ্রহ কিন্তু শেষ কথা বলবে। দেখুন, প্রথম কথা, আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে সুখ সাধন আপনার বৃদ্ধি করবে, ধনপতি সপ্তমপতি আপনার চতুর্থভাবে, চতুর্থপতি এবং পঞ্চমপতি আপনার চতুর্থভাবে, মানে তুলা রাশির ক্ষেত্রে অখণ্ড সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। রাজনীতির ক্ষেত্রে সফলতা, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। তিনটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনাদের কিন্তু দিতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে তুলা রাশি। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে তুলা রাশি আপনি যদি হন, এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা ফরেন লিগার সঙ্গে যুক্ত আছেন বা আপনি লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গায় আপনি বিদেশের সাথে যুক্ত আছেন, এই জায়গাগুলো দুর্দান্ত। বা আপনি আলু পেঁয়াজের ব্যবসার সাথে যুক্ত আছেন বা আপনি কাঁচের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে তুলা রাশি। অখণ্ড সাম্রাজ্য বিস্তার করতে চলেছে তুলা রাশি। তিনটি রাজ্য আপনার ভাগ্যকে বদলে দিতে চলেছে, মেহনতি করুন, হাতে নাতে আপনারা কিন্তু ফল পাবেন। অর্থাৎ গ্রহ কিন্তু আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য, রোচক নামক মহাপুরুষ রাজ্য এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রতিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। আপনার মঙ্গল এবং পঞ্চম এবং দশমের কেন্দ্রতিকোণ রাজ্য আপনার সৃষ্টি করছে এবং এর পাশাপাশি শনি শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের চতুর্থপতি একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ
সপ্তমভাবে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে এবং তিনটি রাজযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যেহেতু আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি সপ্তমভাবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, এমএনসি কোম্পানিতে যারা আছে সেই জায়গাতে আপনারা লাভ পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন, আমূল পরিবর্তন আপনাদের হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে নিজস্ব ল্যান্ড, নিজস্ব মঙ্গল হচ্ছে ভূমি কালগ্রহ, ভূ সম্পত্তি ক্রয় এবং আপনার বিদেশ থেকে লাভ, একাদশপতি আপনাদের সপ্তমভাবে সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনি কর্কট রাশির মানুষ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত নেই, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাজযোগ। তিনটি রাজযোগ আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, অখণ্ড ইতিহাসে প্রথম অখণ্ড রাজযোগ আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি, থার্ড রাশি মকর রাশি। মকর রাশির রাশিতে শনির অবস্থান, শশনম মহাপুরুষ রাজযোগ, মঙ্গল অবস্থান করছে রোচক নামক মহাপুরুষ রাজযোগ এবং শুক্র আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি আপনাদের ক্ষেত্রে কেন্দ্রতিক্রম রাজযোগ। আপনাদের পঞ্চমপতি দশমপতি দেখুন আপনাদের আকস্মিক ধনলাভ, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা অর্থ পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে বদলি হওয়া, শনি দশম দৃষ্টি আপনাদের কর্ম হবে, কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন হওয়া, আপনাদের এই সময় মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি এই মঙ্গল রোচক নামক মহাপুরুষ রাজযোগে একাদশপতি রাশিতে অবস্থান যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা পাবেন, এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, বিল পাস হচ্ছিল না বিল পাস হয়ে যাবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং যেহেতু এখানে মঙ্গল তুঙ্গস্থ আপনাদের পারিবারিক সুখ দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং বিদেশ থেকে আপনারা এ সময় যথেষ্ট লাভ পাবেন, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের উন্নতি কিন্তু দেখা যায় চোখে পড়ার মতো। মকর রাশি ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আসতে চলেছে। আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে এবং দায়িত্ব নিয়ে কাজ করে, আপনি আপনার জন্মছকে যদি না থাকে এই যোগ তাহলে কিন্তু হবে না, আপনি যদি জন্মছকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে মকর রাশি। আপনাদের ক্ষেত্রে সম্পত্তি, নিজস্ব প্রপার্টি অ্যাসেট এবং রাজনীতির ক্ষেত্রে উত্থান, এবং এর পাশাপাশি আপনাদের যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত আছে, অ্যাঙ্কারিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আছেন, আপনি পেট্রোকেমিক্যালের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে আছেন, আপনি লোহার সাথে আছেন বিজনেস, আপনি সিমেন্টের বিজনেসের সঙ্গে আছেন, আপনি ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন, আপনি তেলের সাথে যুক্ত আছেন, আপনি চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে মকর রাশি। এই তিনটি রাজ্য অখণ্ড সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।